সবাইকে লাভ ইউ জিন্দগিতে স্বাগত জানাই। অদ্রিজ আজ খুব খুশি, বন্ধু এসেছে আদিত্যা ওর সঙ্গে খেলতে। তো দুজনে এখন খেলতে শুরু করেছে। স্কুলের পর একটু রেস্ট নিয়ে চলে এসেছে আদিত্যা খেলতে ওর সাথে। তো খেলাধুলোর পরে ওদের খিদে পেয়ে গেছে, তাই একটু পাস্তা বানিয়েছি। তো পাস্তা খেয়ে দিয়ে ওরা আবার একটু খেলবে। ওরা একই স্কুলে একই ক্লাসে পড়ে, একই সেকশন। অ্যালেক্স সাথে কিছু গান চালিয়ে নিজেরাই আবার নাচানাচি শুরু করে দিয়েছে। অদ্রিজ খেলতে পেলে আর কিছুই চায় না। কেউ এরকম এলে, যদি বন্ধু আসে আর ও খেলে, একবার টিভি দেখেও না, কিছুই করে না, বেশ মজা করে দুজনে। আদিত্যাও বেশ শান্তশিষ্ট। গাছের পাতাগুলো এখন গাছে কম, নিচে মাটিতে বেশি পড়ে আছে। তো এই সবুজ ঘাসের ওপর লাল পাতাগুলো পড়ে খুব সুন্দর দেখতে লাগছে। বেশ কয়েকদিন পর আজ সূর্য উঠেছে। এই গাছের পাতাগুলো কিন্তু না তুলে ফেললে বাগানে বেশ সার হয়। এই যে পাতাগুলো এখন দেখছেন ভিজে ভিজে, আসলে এগুলো সকালে শিশির পড়ে একদম বরফের কণা হয়ে থাকে। তারপর এখন একটু রোদ উঠেছে বলে ওই বরফগুলো গলে গেছে, তাই এরকম ভিজে ভিজে লাগছে। চলুন দেখি তাহলে সকালবেলা যখন বরফ হয়ে থাকে তখন কেমন লাগে। এই দেখুন, পাতাগুলোর গায়ে পুরো বরফের কণা হয়ে আছে। কি সুন্দর লাগছে, তাই না? এগুলোই আবার দুপুরবেলা রোদ উঠলে একটু গলে যায়। এই ব্যাগটা অতনু এই কয়েকদিন আগে অফিস থেকে নিয়ে এসেছে, অফিস থেকে পেয়েছিল কোনো ওয়ার্কশপে। ওটার মধ্যে আমি একটু ডিজাইন করে এটা লিখে দিয়ে এরকম বানিয়েছি। ভালো লাগছে না? বাড়ি থেকে বেরিয়েই দেখলাম বাপরে, বলের সাইজটা দুটো ফুটবলের সমান হবে। কয়েকদিন আগে আদিত্য এসেছিল খেলতে, আজ আদ্রিজ যাচ্ছে ওদের বাড়ি খেলতে। ওকে ভাবছি ওদের বাড়িতে ড্রপ করে দিয়ে এক রাউন্ড হেঁটে তারপর বাড়ি ফিরে যাব, পরে এসে ওকে আবার নিয়ে যাব। তো হাঁটতে বেরিয়ে দেখলাম চারিদিকটা, এই যে ক্রিসমাস আর নিউ ইয়ার আসছে, সেই জন্য এখন থেকেই সুন্দর সেজে উঠেছে। আর আজকে এই সূর্যটা ডুবছে, কি সুন্দর লাগছে দেখুন, একদম অপূর্ব দৃশ্য। তারপর দেখলাম বেশ কয়েকজন বাড়িঘরগুলোকে বেশ লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এখনও অন্ধকার হয়নি, তাই লাইটগুলো অত ভালো লাগছে না। পুরো অন্ধকার হয়ে গেলে এগুলো আরও ভালো লাগবে দেখতে। চলুন তাহলে আরও কয়েকটা বাড়ি ঘুরে আসি চারিদিক, দেখি কেমন সাজিয়েছে। বাহ, বেশ সুন্দর লাগছে, তাই না? তবে এই লাল রঙের থেকে, লাল নীল বিভিন্ন কালারের থেকে, এই শুধু ইয়েলো কালারের লাইটগুলো দিয়ে বা হোয়াইট কালারের লাইট দিয়ে যেগুলো সাজিয়েছে সেগুলো আমার বেশি ভালো লাগছে। দেখুন, এগুলো বেশি ভালো লাগছে, তাই না? যেই লাইটগুলো দোতলারও একদম ওপরে লাগিয়েছে ছাদের কাছে, তো ওগুলো কিন্তু লাগানো বেশ ডিফিকাল্ট। কীভাবে উঠে লাগিয়েছে কি জানি।
মাম্মা মনে হয় ওরা লোক দিয়ে করে আর নিজে করে না। তাও হতে পারে, বাট নিজেই হয়তো লাগিয়েছে। আমি ভিডিওটায় যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, অদৃজ চলে এসেছে আমার কাছে, ওই জন্য কিছু কমেন্ট দিচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছিল, চারিদিক সুন্দর, কালারফুল। এখানটায় দেখুন লাইটগুলো নানা রকম হচ্ছিল, ফ্লাওয়ারের মতো হচ্ছিল, স্নো ফ্লেক্সের মতো হচ্ছিল, তারপরে অনেক রকম ডিজাইন হচ্ছিল লাইট দিয়ে। বেশ সুন্দর লাগছে, বাড়িটার সামনে অনেক রকম হচ্ছিল। অন্ধকারটা আর একটু বেশি হলে আরও ভালো লাগতো, এখানেও দারুণ সাজিয়েছে। এই যে জানালার উপর দিয়ে কি সুন্দর স্নো ফ্লেক্সগুলো ঘুরে বেড়াচ্ছে। মাম্মা, why did you go without me? I wanted to go. আচ্ছা, তোমাকেও একদিন নিয়ে যাব। সেদিন তো তুমি বন্ধুর বাড়ি খেলছিলে, তাই আমি তখন এই ভিডিওটা করেছি। এই সাজানোগুলো তো এখনো নিউ ইয়ার পর্যন্ত থাকবে, আমি তোমাকে একদিন সন্ধ্যেবেলা দেখাতে নিয়ে যাব, তাহলে ঠিক আছে তো? না, I want to go when you are going. হ্যাঁ, আমার সাথেই তো নিয়ে যাব। সন্ধে হয়ে গেছে, সূর্যও ডুবে গেছে, কিন্তু সূর্য ডোবার পরেও একটা হালকা আলোর আভা এখনো চারিদিকে আছে। পুরো গাঢ় অন্ধকার এখনো হয়নি, তাই অন্ধকার হয়ে গেলে এই লাইটগুলো আরও সুন্দর লাগবে। দারুণ সাজিয়েছে চারিদিকে, পুরো আলোয় ঝলমল করছে যেন। এই বাড়িটায় তো একদম সামনেটায় কোথাও ফাঁকা নেই, খুব সুন্দর লাগছে। দেখা হয়ে গেল প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি এবার পুরো সোসাইটিটা ঘুরে। যাই, এবারে বাড়ি চলে যাব, তারপর আর কিছুক্ষণ পরে গিয়ে আবার অদ্রিজকে আনতে যাব। হ্যাঁ, তোমাকে নিয়ে যাব একদিন বলেছি যখন, নিয়ে যাব আমি। ঠিক, আজকে বাগানে দেখছি বেশ কিছু ছোট ছোট চড়ুই পাখির মতো দেখতে অনেক পাখি এসেছে। ওগুলো মাটির মধ্যে কিছু কুটে কুটে খাচ্ছে, কি খাচ্ছে কে জানে, হয়তো পোকামাকড়ই হবে মনে হয়। ওই হোয়াইট জিনিস, একটা ক্যানভাস পেইন্টিং করব বলে বসেছি। যথারীতি অদৃজ এসে গেছে হেল্প করবে বলে, এবার ওকে দিতেই হবে একটু করতে। এই ক্যানভাস পেন্টিংটার পুরো স্টেপ বাই স্টেপ আর একটা অন্য ভিডিও বানিয়েছি, ওটার লিঙ্কটা দিয়ে দেব। লিভিং রুমের জন্য একটা বড় ক্যানভাস বানাবো ভাবছি, কিন্তু আর ক্যানভাস কিনতে যাওয়া হচ্ছে না অনেক দিন ধরেই,
তাই অনেকগুলো ছোট ক্যানভাস ছিল, তো ওগুলো দিয়েই বানিয়ে দেব ভাবছি, দু তিনটে একসঙ্গে বানাবো। বানানো হয়ে গেছে, এবার দেখবো শুকনো হয়ে গেলে দেওয়ালে টাঙিয়ে কেমন লাগছে। বেশ কিছুটা রং এক্সট্রা হয়ে গেছে, ওটা বেরিয়ে গেছে, ওটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে, তাই একটা গণেশের ক্যানভাস ছিল, স্কেচ করে রেখেছিলাম, পেন্টিং করা হয়নি, তো ওটা ভাবছি একটু ওই ইয়েলো রংটা ওর ওপর একটা জাস্ট সবাই ভালো থাকবে দিয়ে রাখবো। আবার দেখা হবে।